সে ঘর অব্দি গন্ধ গো, তোকে খাওয়াবো আজকে এই মাছটা রান্না। সে ঘর অব্দি গন্ধ, বসে যাচ্ছে না ঘরের মধ্যে, বসা যাচ্ছে না। তুই যাও দেখো কপিটা কাজ করছে, উঠে চলে আসতে হলো। এটা তাহলে কি করে খাবি? এটা তো কেটে সুস্থ মানুষ খাবে, অসুস্থ মানুষ খাবে? এটা বলো অসুস্থ মানুষ খাবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, এখান থেকে বসে বসে রাস্তার লোকজন কেউ নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন বাজে মনে হচ্ছে কটা? ছটা বাজে, ছটাই বাজে এখানে উঠেছি। না না, ছটা না, ছটা দশ পনেরো মানে বাজে, ছটা দশ পনেরো। আমি উঠেছি পাক্কা ছটার সময়, ছটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কারণ মেয়ের স্কুল আছে সাতটার দিক দিয়ে, তো ওই জন্য আমি উঠে পড়েছি ছটার সময়, ছটা দশ পনেরো বাজে। আর এই যে উঠে চা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সকালবেলার ওষুধ। এই ওষুধ না খেলে কারোর কাজ মানে কাজ কি বলবো এগোয় না। সকাল সকাল তিনজনের জন্য চা বানিয়েছি, আমার জন্য, তোমার দাদা ভাইয়ের জন্য, আর হচ্ছে ছেলের জন্য। তো ছেলেরটা রয়েছে, আমারটা ফিনিশ। আমি গরম গরম চাটা খেতে বেশি পছন্দ করি। তোমার দাদা ভাই চা খেয়ে আবার মানে কি বলবো হালকা হতে চলেও গেছে, সকাল সকাল বাড়তে। তো যাই হোক, এখন মেয়েকে গুছাবো, যে আজকে একটু যাবো বাজারে, একটু বাজার জানো। সকালবেলাটা উঠতে এতটা সকাল উঠি না, আর আধা ঘন্টা পৌনে এক ঘন্টা পরে উঠি, থাকলে একটু সকাল সকাল উঠি। ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর শীত কালে বসলে আর উঠতে ইচ্ছা করে না, কোনো হয় না, নড়ে চড়ে যে কাজ করবো সেটা ইচ্ছা করে না। আজকে বাজারে যাব, তার আগে মানে আর কি ঠাকুর পুজোটাও দেবো, আর হচ্ছে এইদিকে হচ্ছে বাসন কাটাও মেজে যাবো। তো একটুখানি কাজ করে তারপরে যাবো ঘর বান্ধবের সাথে দিয়ে, তারপরে যাবো বাজারে। ছেলেরা আমি বাজারে যাবো, আর মেয়ে আর তোমার দাদা ভাই স্কুলে যাবে, মানে দাদা ভাই মেয়েকে স্কুলে নিয়ে যাবে। তো এবার সোনাই ঘুমিয়ে রয়েছে, ওকে ডাকতে হবে, ও এখন একটু ভ্যাকনা করবে, তারপরে ঠিক হয়ে যাবে। স্কুলে গেলে আর একটু ভালোই লাগে, কারণ বাড়িতে সবসময় আটকা থাকে, তো আর স্কুলে গিয়ে সব অনেক বন্ধু বান্ধব পায়, তো স্কুলে যেতে একটু মজাই পায়। এখন ডাকবো, একটুখানি গ্যানার ব্যানার করবে, কিন্তু উঠে যাবে। চলো ওকে গুছাই, তারপরে পরে আবার আসছি, ঠিক আছে? তুমি বললে যে বাজার যাবা, এদিকে তুমি সকালবেলা কাছাকাছি নিয়ে বসে পড়লা। গোপাল আছে, সকালবেলা গোপালকে তুলতে হয়, দিতে হয়। গোপাল দিয়ে এসে এই যে জামা কাপড় কাচলাম, এবার হচ্ছে বাসন কটা মাজবো। নিচের ঘর বারান্দা ঝাড় দিয়ে এসেছি, নিচের যেহেতু ঠাকুর রয়েছে, তো এখনো তো উপরে ঠাকুরটা তুলিনি, ঘরে হাত দেবো দেখো, উপরে ঠাকুরটা তুলিনি। ঘরটা আমার হয়ে গেলে গিয়ে ঠাকুরটা আমি উপরে নিয়ে, তো এইদিকের কাজ একটুখানি করে দিয়ে তারপরে বাজারে যাবো। এসে বাদ বাকিটা আবার করবো। কত জামা কাপড় জানো কাচতে হবে না বলো? এ কাচবে না, কেউ কাচতে চায় না, তাহলে তো আমারই কাচতে। এত বেলায় যাবো, তারপরে যাবো বাজার ফাঁকা হয়ে গেছে। না আমি আটটার মধ্যে বেরিয়ে যাবো, আটটার মধ্যে। এখন শীতের দিন না, এখন বাজারে আটটার সময় মানুষ সাড়ে সাতটা আটটার দিক দিয়ে বাজারটা বসে। এর আগে গেলাম দেখবি না কত সকালে বাজারে গিয়ে লাস্টে ফেরত চলে আসতে হলো। তাও ঠিক, তাহলে করে নি। একটুখানি কাজ না করলে আমার এসে তো নিজেরই করতে হবে, জল পাবো না। আমাদের হচ্ছে টাইমের জল, আমাদের জল ওইভাবে পাওয়া যায় না। আর দশটার মধ্যে জল চলে যায়, দশটা বাজলেই জল আর থাকে না। তো কেচে অল্প করে কেচে গেলাম, বাসন কটা মাজবো ব্যাস। এখন আমাকে তুই দেরি করাস না, নাহলে আরো দেরি হয়ে যাবে বাবু। হ্যাঁ দেরি করলে আরো দেরি হয়ে যাবে, কাজগুলো করতে দে। তো বন্ধুরা, এখন বাজে আটটা তেরো, আর আমার ঘরে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। সম্পূর্ণ কাজ বলতে সম্পূর্ণই হয়ে গেছে। এসে খালি একটু জল খাওয়ার ব্যবস্থা করতে হবে, মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এই যে বিছানা দেখো, বিছানা ছেলে পরিষ্কার করেছে, ঠাকুর পুজো দেওয়া, নিচের ঘর পরিষ্কার করা, আর জামা কাপড় কেচেছি দেখলেই তো। তো সমস্ত কাজ আমার হয়ে গেছে, এখন বাজে আটটা তেরো। তো অনেকটা কাজই আমার এখন বলতে পারো হয়ে গেছে। তো এখন বাজারে যাবো, পাক্কা নটা বেজে যাবে বাড়ি আসতে আসতে, এক ঘন্টা লাগবে। অল্প কিছু বাজার করব, আজকে সেরকম বেশি বাজার করব না, অল্প কিছু বাজার করব, আবার অন্যদিন বাজারে যাব। তো চলো, কাজটা সেরে গেলে না মনে হয় যে পুরো একদম হালকা হালকা হয়ে গেলো, গিয়ে ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলো, আর জলটা ভরা বাকি আছে। জলটা চলে গেলো কেন জানি না, কারেন্ট চলে গেছে নাকি বুঝতে পারছি। তো যাই হোক, জলটা তোমাদের দাদা ভাইকে বলবো যে একটু ভরে রেখে যেতে, মানে নিচে কাজ করছে তো, মানে নিচে কাজ করছে তো বলবো একটু জলটা ভরে রাখতে। তো চলো বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে। চ ব্যাগ নিয়ে নি, বলছি কয়েকটা বালতি খালি আছে, একটু জলটা ভরে রেখে। তো আমি বাসন কটা মাঝে ওই যে জল কাজ করতেছিল ওই জন্য, ওই জন্য দেখো এখানে কাজ হচ্ছে। এই যে শীতের দিন তো একটু দেরি করে বাজারে গেলে ভালো হয়, সকাল সকাল বাজারে গেলে না, বাজারে দেখি সেরকম কিছু বসে না, দেরি মানে বাজারে গেলে দেরি হয়ে যায়, তার জন্য এই বাজারে গিয়ে দেখি কিছু বসে না সেরকম, তার জন্য আজকে একটু দেরি করেই বাজারে যাচ্ছি। সেদিনকে গেছিলাম সাতটার সময় বাজারে, গিয়ে দেখি সবাই, দেখি সবে সব নামাচ্ছে, কিছু কিছু মানুষ বসেছে আর কিছু কিছু দেখি সব ভ্যান থেকে নামাচ্ছে। তো দাঁড়িয়ে থেকে দেখো লেট হয়ে যায়, তাই আজকে একটু দেরি করেই যাচ্ছি বাজারে। আটটা তেরো হয়ে গেছে, যেতে যেতে সাড়ে আটটা, বাড়ি আস্তে আস্তে নটা দশ পনেরো হয়ে যাবে। চলো এখন রাখছি, পরে আবার কথা হবে।
তো এই যে বন্ধুরা, এই আসলাম 9:17 বাজে, আর এই এসে রান্নাঘরে সবে রেখেছি সবজির ব্যাগগুলো। কি 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 নিয়েছি এখন আর আমি খুলে দেখাচ্ছি না, পরে আমি রান্নাঘরে যখন সব গুছিয়ে নিয়ে বসবো। ভীষণ ক্লান্ত হয়ে গেছে, এত কাজ সেরে তারপরে গিয়েছি হচ্ছে বাজারে। ক্লান্ত তো হবে, মানে কষ্ট তো একটু হবেই। তো সকালবেলা কি খাবো সেটা ব্যবস্থাই করবো এখন, আর এই জন্য বেশিক্ষণ তোমাদের সঙ্গে এখন আর কথা বলবো না, পরে আবার একটু আসবো, ঠিক আছে? এখন সবার মতো বাজার থেকে আসলাম, তো এই ছেলে এসে দেখলাম রান্নাঘরে ব্যাগগুলো রেখেছে, তো পরে কি কি রান্না করছি করবো সেটা দেখাচ্ছি, ঠিক আছে? এখন রাখছি, আর কি খাওয়া দাওয়া হবে সকালবেলা দেখছি, ব্যবস্থা এখন করতে হবে। কারণ 9:30 বেজে গেছে, 9:17 মানে 9:30 কাছাকাছি হয়ে আসলো, ছেলে যাবে এখন মেকে আনতে। তো চলো রাখছি, পরে আবার কথা হবে। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ভালো হয়েছে না? হেবি ভালো হয়েছে, আমি তোকে বললাম একটু খেয়ে দেয়। সকালবেলা এই যে খাওয়া নিয়ে বসে বললাম, ওইদিকে কাজ সেরে দেখো এবার খেয়ে রান্না করে ঢুকবো, কি কি বাজার করেছি না করেছি সবটাই দেখাবো। আগে দিকটা সেরে নিই, কারণ 10:30 বেজে গেছে। ও বাবা গরম, সকাল সকাল ফেনাভাত করেছি, একটু সবজি দিয়ে ফেনাভাত করেছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়েছি, ছেলে খাবে না আমরাই খাবো। কেমন লাগছে? কুমড়ো দিয়ে। চলো বন্ধুরা খেয়ে নিই, পরে রান্না করে কি আমার কথা বলছি। তোমাদের খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এলাম। মূলো শাক, মূলো শাক খেতে ভালো লাগে কিন্তু, এই যে এটা বাঁচতে হবে। এমনি পরিষ্কারই আছে শাকগুলো, এই মূলো শাকটা এখন বাঁচবো, অনেকগুলো আছে। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে সাদা বেগুন, সাদা বেগুন নিয়ে আসলাম। এই একটা বেগুন ছিল ফ্রিজে, ছেলে বক ফুল খাবে, দেখো মাথা খারাপ করে দিচ্ছে। এই যে বক ফুলের বড়া, বড়া খাবে বক ফুলের, এটা এখন বড়া করবো তাই নিয়ে আসলাম বার করে। আর আজকে হবে সিম দিয়ে ডাল, বক ফুলের বড়া, সিম দিয়ে ডাল, মূলো শাক ভাজা ধনে পাতা দিয়ে, আর সিম দিয়ে ডাল হবে। এই দিনে সিম দিয়ে ডাল ভালো লাগে খেতে। আচ্ছা বেগুন ভাজলে ভাজলাম, নাহলে বেগুন দেখা যাক কি করা যায়। আর আরেকটা জিনিস আছে, দারুণ জিনিস, যেটা আমি নিয়েছিলাম বকখালির থেকে। তোমরা জানো ছেলে ভীষণ বকাবকি করছে এই জিনিসটা আনাতে, আর বাঙালি হয়ে মানে বাঙাল হয়ে, বাঙাল হয়ে এই জিনিসটা আর মানে খাবো না তার কোনো দিন হয় বলো? আমরা হচ্ছে বাঙাল, এই যে দেখো খাঁটি বাঙাল। তো এই জিনিসটা তোমরা কারা কারা পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে বলো। এটা আজকে রান্না হবে পিওর শুটকি, এই দেখো লোটে শুটকি, এটা যে খায় এই এটার মর্ম সেই বুঝবে, আদেশ আর কিছুই না, যে খায় সে বুঝবে। ছেলে মেয়ে খাবে না রান্না করতে গেলে, এটা যে ভীষণ বিরক্ত মানে বোধ করবে ওরা সেটা জানি আমি, বুঝেছ? তো যাই হোক এটা আমি রান্না করব, পুরোটা করব না অল্প করব, আর অল্প রেখে দেবো। আচ্ছা আর এটার মধ্যে কি আছে দেখাচ্ছি, এটা সকালবেলা নেওয়া হয়েছে, এই যে এইটার মাছি কিন্তু, এইটা জানিস এটার মাছি, ওইটা মাছের গন্ধ। তোকে খাবো আজকে এই মাছটা রান্না, ঘর অব্দি গন্ধ বসে যাচ্ছে না, ঘরের মধ্যে বসে যাচ্ছে না। তুই যাও দেখো কম্পিউটার কাজ করছি, উঠে চলে আসতে হলো। এটা তাহলে কি করে খাবি? রান্না করবো যতই যতই যা বলুক, এটা আজকে রান্না করবোই। তো এইসব জিনিস রান্না আজকে হবে, চলো এটা খাবে না, এটা আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো, আমার ছেলে মেয়ে কেউ খাবে না বুঝতেই পারছি। যাই হোক আর শুটকি মাছটা আমি ভালো খাই, ছেলে কাচকিটা হলে মানে খেত, জানি না খেতো কিনা কাচকি, শুটকিটা শুটকিটা হলে খেতে হবে। শুটকিটা না খুব বেশি আমাদের রান্না করিও না, ঘরে কেউ খেতে জানে দেখে রান্না করি না, আমি ভালো খাই তো একার জন্য আর ইচ্ছা করে না। আর এই যে লোটে, সেই কবে কিনেছে শুটকি মনে নেই, তার মধ্যে দিয়ে শাশুড়ি একদিন চিংড়ি শুটকি, লোটে শুটকি, বেশ তিন রকমের শুটকি মাছ পাঠিয়েছিল, তো সেই যে খাওয়া হয়েছিল, তারপরে আমার আর কেনা হয়নি। চলো বেশি কথা বললে হবে না, রান্নার দিকে এবার ঢুকে পড়ি, এই সবজিগুলো কুটে কাটে রেডি করে নিয়ে তারপরে রান্না করব। বাবা উনুন ধরছে দেখো, এতগুলো সবজি গুছোতে সময় লাগে না, গুছো সবজি গুছোতে গুছোতে 11:30 বেজে গেল। যাই হোক সমস্ত জিনিস গুছানো হয়ে গেছে, এই যে মূলো শাক, বেগুন সাদা বেগুন ভাজবো, সব সবজি ধোয়া হয়ে গেছে। এটা হচ্ছে লোটে মাছের জন্য আলু কেটেছি, ওটা লোটে মাছের জন্য বেগুন কেটেছি, এটা হচ্ছে এই যে শুটকি মাছের জন্য কাটা হয়েছে, যাই হোক। আর এই যে বক ফুল ধোয়া হয়ে গেছে, সিম দিয়ে ডাল করব, সিম ধোয়া হয়ে গেছে,
সব সবজি ধয়ে গেছে, খালি এখন রান্না বসাবো। খালি এখন রান্নাগুলো করতে হবে, গুছানো হয়ে গেছে আর রান্নাগুলো বসাবো। আর এই এই সুটকিটা না একটু আলাদা কড়াইতে করবো। আর সুটকি মাছ, সুটকি মাছের কড়াইতে আর অন্য কিছু করা যাবে না, রূপ তরকারি অন্য সব তরকারি গন্ধ বন্ধ হয়ে যাবে, ছেলে খাবে না। চলো বন্ধুরা, সব গুছানো হয়ে গেছে। আর বক ফুলগুলো দেখো, বেশ কালকে নিয়ে এসেছিলাম না, বক ফুলগুলো একদম বোঝা ছিল, এখন আজকে ফুটে গেছে। ফ্রিজে ঝিলে একটু জল জল ভাব পেয়েছে, ফুটে গেছে। ঠান্ডা একটু জল জল হয়ে যায় না প্লাস্টিকটা, একটু ফোটা ফোটা টাইপের হয়ে গেছে। চলো এবার রান্না বান্না সব তো গুজগাছ হয়ে গেছে। মশলাই দেখো কত পেঁয়াজের যা দাম, আরটি পেঁয়াজ দিতে ইচ্ছে করলেও দিতে পারিনি। পেঁয়াজ আমার 80 টাকা কিলো, ভাবো পেঁয়াজ ছাড়া তরকারি হয়। চলো বন্ধুরা, কথা বলে রান্নাবান্না দেরি হয়ে যাবে, রান্নাবান্না করে নিই। কীরকমভাবে কী রান্না করলাম পরে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো।